নমস্কার জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত চন্দ্রিকা করার কোনো দরকার নেই গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে কুনাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছে যদিও কুনাল ঘোষ তিনি বলছেন যে তিনি তো আগেই অব্যাহতি চেয়েছিলেন আর আজ স্টার ক্যাম্পেনারের তালিকা থেকেও বাদ পড়েছেন কুনাল ঘোষ এবং কুনাল ঘোষ এই মুহূর্তে সরাসরি জি চব্বিশ ঘন্টার স্টুডিওতে স্টুডিওতে আসার আগে তিনি বলেছেন পদ নয় তিনি পথে আছেন কর্মীদের পাশে নিয়ে তিনি কিছুটা অস্ত্রসিক্ত স্বরে বলেছেন পদ নয় পথে আছেন আমি কুণালদার কাছে প্রথমে আসি কুণালদা আপনি কি জ্যোতিষে বিশ্বাস করেন হ্যাঁ আপনার কোনো এরকম কোনো কিছু লেখা ছিল কোথাও যে রক্তদান শিবিরে আপনার ফাঁড়া আছে কারণ দু হাজার তেরোর একটা রক্তদান শিবির আর দু হাজার চব্বিশের দু হাজার তেরোর সেপ্টেম্বরের রক্তদান শিবির এবং দু হাজার চব্বিশের মেয়ের রক্তদান শিবির আমার কেউ বিশ্বাস করবেন কিনা জানি না খুব কাকতালীয়ভাবে আমাকে আমার যিনি দেখেন তিনি জানিয়েছেন গতকাল পয়লা মে থেকে আমার একটা অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে এবং যেটা এতদিন এত তারিখ পর্যন্ত থাকবে এবং গতকাল থেকে সেই শুভ সময়টা শুরু হয়েছে অর্থাৎ এই যে অব্যাহতি পাওয়া বা অপসারণ আমি ঢাকঢোল পিটিয়ে টুইট করে আমি জানিয়ে দিয়েছিলাম আমি মুখপাত্র এবং সাধারণ সম্পাদক আমি অব্যাহতি চাইছি এবং আমার এক্স্যান্ডেল থেকে এই দুটো শব্দ আমি তুলে দিয়েছিলাম তারপরে যদি কেউ অপসারণ বলে সেটা কি বিশ্বাসযোগ্য আমি যেখানে নিজে প্রকাশ্যে জানিয়ে দিয়েছি টুইট করে জানিয়েছি নেতা নেত্রীকে তো জানিয়েছি টুইট করে জানিয়েছি এক্সার্নাল থেকে মুছে ফেলেছি গোটা মিডিয়া সেটা দেখিয়েছে খবর হয়েছে তো তারপরে কি এই অপসারণ কথাটা আসে ফলে তারা আনন্দ পেয়েছেন বলে আমার কোনো আপত্তি নেই আমি যেখানে ছাড়তে চেয়েছিলাম তো তারা ছেড়ে দিয়েছেন মিটে গেল কিন্তু দা কেন দলই বা মেনে নেবে যে আপনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন যেখানে শুধুমাত্র স্টেজ শেয়ার করছেন সেটা নয় স্টেজ শেয়ারিং নিয়ে হয়তো অতটা প্রশ্নের অবকাশ থাকতো না কিন্তু সেখানে আপনি যে কথাটা বলছেন তার ইঙ্গিতটা হচ্ছে আপনি প্রতিপক্ষের যে প্রার্থী যিনি সদ্য দলত্যাগ করেছেন কি বিজেপির প্রার্থী হয়েছেন উত্তর কলকাতায় তার প্রশস্তি করছেন আর আপনাদের দলের যিনি প্রার্থী তাকে কটাক্ষ করছেন যে এই রকম অনুষ্ঠানে আসতে গেলে জনসংযোগ থাকতে হয় ইঙ্গিতটা স্পষ্ট না সেটা ভোটের মুখে দল অ্যাফোর্ড করতে পারে যদি দেব বালুরঘাটের ভোটের মুখে গিয়ে সুকান্ত দা ভালো লোক বলতে পারে এবং সেটা সুকান্ত মজুমদার সেই অডিও প্রচারে ব্যবহার করতে পারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলার পর দেব কন্ট্রাডিক্ট করে বলতে পারেন যে আমি এই গদ্দার শব্দ সমর্থন করছি না সেক্ষেত্রে গত এক মাস আগে পর্যন্ত আমাদের নেতা তৃণমূলে থাকা তাপস রায় তাঁকে যদি আমি ভালো নেতা বলে থাকি পাশাপাশি তো আমি এটা বলছি এটা পলিটিক্যাল ব্যাটল আইডিওলজিক্যাল ব্যাটেল এবং আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে ভালো বলাটা তো শুধু নয় যে এই রকম অনুষ্ঠানে জনসংযোগ রাখতে হয় অনুষ্ঠানের জন্য রাখা উচিত দেব যেমন সুকান্ত মজুমদারের প্রশংসা করেছিলেন আবার বিপ্লব মিত্রকে কটাক্ষ করেছিলেন কি কটাক্ষের বিষয় নয় খোলাখুলি প্রশংসা আর আমি এখানে তাপস রায় এক মাস আগে অব্দি তৃণমূলের নেতা ফলে কটাক্ষ করা বা সমালোচনার তো প্রশ্নই নেই ভালো নেতা ছিলেন বলেই তো তিনি আমাদের বিধায়ক তিনি তো চব্বিশ ঘন্টা কর্মীদের আর মানুষের কাছে অ্যাভেলেবেল এটা তো সবাই জানেন তো ফলে তাকে আমি এই জায়গাটাতে তাকে প্রশংসা না করার কোনো কারণ নেই কিন্তু আমি বলছি আমাদের দলের প্রার্থীর নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি খুব খোলাখুলি বলছি যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারম্যান দলের জেলা সভাপতি দলের সাংসদ জেলা কমিটি নেই জেলা দফতর নেই দল দশ বছর ধরে মানুষ যাকে কোথায় গেলে পাবে জানে না তারপরেও যখন দল দিয়েছেন আমরা সেটাকে স্বাগত জানিয়েছি হয়েছে তা বলে আমি তাপস রায়ের সঙ্গে দেখা হলে আমি কি মারামারি করবো নাকি ওখানে আমি তো সুদীপদার নাম বলছি বক্তৃতায় বলছি সুদীপদার নাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলের একটা জিনিস মাথায় রাখতে হবে গতকালের অনুষ্ঠানটাই একমাত্র ঘটনা নয় তার আগে গত দু মাস ধরে যে পটভূমি তৈরি হয়েছে এবং এই তাপস রায় দল ছাড়ার ঠিক আগে আমি একটু মনে করাবো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি অত্যন্ত কস্টিক মন্তব্য করেছিলেন আপনার সেই মন্তব্যের পর আমরা তাপস রায়ের প্রতিক্রিয়া যখন নিতে যাই তাপস রায় আরও এক ধাপ এগিয়ে যান এবং গিয়ে বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হলে তার হয়ে আমি কাজ করব না যেই বলুন না কেন এরপর তাপস রায়ের দলবদল তাপস রায় গেলেন বিজেপি অফিসে আর আপনি চলে গেলেন ফিশ ফ্রাই নাড়ু এবং পছন্দের দুটো মিষ্টি খেতে সেটা কি ভুললে চলবে কয়েকদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে গোব্যাক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্লোগান না না এখন কথা হচ্ছে প্রার্থী যতক্ষণ না দল নির্বাচন করছে ততক্ষণ পর্যন্ত সেই এলাকার কর্মীদের একটা রাইট থাকে তাদের পছন্দ অপছন্দ বলার কিন্তু একবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার একটা নাম ঘোষণা করে দিয়েছেন তারপর থেকে তো সুদীপদার সঙ্গেই আছে সুদীপদ দার নাম প্রস্তাব করে দিয়েছিলেন তখনও তো তখনও তো তো নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি কারণ আমার মনে হয়েছে উত্তর কলকাতা কোনোদিন মহিলা সাংসদ পায়নি কোনোদিন তো সেখানে শশী পাঁজা নিশ্চিতভাবে নয়না বন্দ্যোপাধ্যায় তো ভাবতে পারতেন নয়না বন্দ্যোপাধ্যায় ভাবতে পারতাম কিন্তু সেটা হয়তো ভাবতে পারেননি তার কারণও বলে দিচ্ছি কারণ আপনি অত্যন্ত কড়া শব্দে বলেছিলেন যে অপদার্থ বিধায়ক দেখুন যার এলাকা থেকে কলকাতা শহরের বুকে পঞ্চাশ নম্বর ওয়ার্ড যে বিধায়ক ধরে রাখতে পারেন না তাকে আপনি একমাত্র বিধায়ক কলকাতা শহরের বুকে যার অধীনের ওয়ার্ডগুলোর মধ্যে পঞ্চাশ নম্বর বিজেপি জিতে নিয়ে গেল তৃণমূলের হাত থেকে আর পঁয়তাল্লিশ নম্বর কংগ্রেস রেখে দিল তৃণমূল জিততে পারল না তো এই বিধায়ককে আপনি মমতাদির ছবি অভিষেকের ছবি এইসব ব্যবহার করেও যে বিধায়ক পুরো সভায় দুটো ওয়ার্ড হারেন আপনি তাকে পদার্থ বলবেন মানুষের অভিজ্ঞতা ভালো নয় তাই জন্য হেরেছে তাহলে সেবার আবার ছুটে গিয়েছিলেন কেন ফিশ ফ্রাই আর নাড়ু তার কারণ হচ্ছে সুদীপ দা সিনিয়র নেতা যখন একটা ডিস্টেন্স হয়েছিল সুদীপ দা ফোন করেন ফোন করে চা এক চায়ের আমন্ত্রণে কয়েকটা ওয়ার্ড নিয়ে কিছু বক্তব্য ছিল খোলামেলা আমন্ত্রণ জানান আমি সৌজন্য দেখি সেটা রক্ষা করেছি তাতে কি অসুবিধা আছে আমি আমার বক্তব্য জানাচ্ছিলাম বা আমাদের বক্তব্য জানাচ্ছিলাম যদি আমার সিনিয়র নেতাই আমাকে আমন্ত্রণ করেন আমি যাই আমরা কিছু আলোচনা করি এবং ভালো জিনিস চলছিল পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর আমি তো আমাদের ওয়ার্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে র্যালি করেছি এবং র্যালিটার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এত বড় র্যালি ইউ ক্যান ডু মিরাকেল তো এখন এত ঠুনকো তো বিষয়গুলো নয় যে আমি একদিন একটা অগ্নিবীণা ক্লাবে তাপস রায়ের সঙ্গে দেখা হলো আর সঙ্গে সঙ্গে আমি দলবিরোধী হয়ে গেলাম এই ধরনের বোকাবোকি কথা কেউ বিশ্বাস করবে তলি ব্যবস্থা দল দিলো কেন দলের ব্যাপার দল বুঝবে দল গোটা ভিডিওটা দেখেছে কি দেখেনি আমি তো জানি না দলের মনে হতে পারে তার কোনো কিছু ব্যাপারে দল তো দল না দল আসলে তো হচ্ছে ব্যক্তি ব্যক্তি বিশেষ দলের সিদ্ধান্ত হয় ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত বা একাধিক নির্দিষ্ট ব্যক্তির সিদ্ধান্ত হয় যাদের আপনি গত কাল রেফার করেছেন কোট আনকোট কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা আমার আপনি টুরালেই বলেছেন আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই করি তো ফলে আমি ধরেই নেবো এই দুজনের সম্মতিতে হয়েছে আমি তো ধরে নেব স্বাভাবিক আপনাকে তো ধরা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে যারা ধরেন তাদের ব্যাপার আমি তৃণমূল করি মানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে কখনোই এর মধ্যে মমতাদির সঙ্গে আমার আমি বেশি অনুগত অভিষেকের মমতাদির সঙ্গে আমার দীর্ঘদিনের রিলেশন দীর্ঘদিনের আজকে আজ জন্ম হয়নি তিরানব্বই সালের একুশে জুলাই রাস্তায় তেরোটা লাশ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করেছে সিপিএম আমি পুলিশের গাড়ি থেকে বার করে আমাদের গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করিয়েছি ফলে মমতাদের সঙ্গে আমার অনেক উত্থান পতনের পরেও একটা ইমোশনাল টাচ থাকে অভিষেক জুনিয়র বাট ও লিডার হিসেবে অনেক বড় আমি ওকে স্নেহ করি ভালোবাসি মিটে গেল আমি ধরে নিয়েছি দুজনেই জানে আমি ধরে নিয়েছি মৌপিয়া কেন আমি অব্যাহতি চেয়েছিলাম বা কেন তারা অব্যাহতি দিলেন কিছু কিছু ক্ষেত্রে আমি মিসফিট আমি দলের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে কাজের সুযোগ দিয়েছেন পদ দিয়েছেন সম্মান দিয়েছেন আমি একবারও বলছি না আমার দমবন্ধ লাগছে বলে আমি অমুক করছি তমুক করছি আমার কোথাও কোথাও মিসফিট মনে হয়েছে আমি দলের হয়ে পারফর্ম করার চেষ্টা করি আমার নেতা নেত্রীকে কেউ আক্রমণ করলে আমি দশগুণ খারাপ ভাষায় ফেরত দেওয়ার চেষ্টা করি ব্যক্তিগত শত্রুতা নিয়ে নিই কিন্তু কিছু কিছু জায়গায় আমার অন্য বিকল্প ফর্মুলা দিলে বোধহয় এই সমস্যাগুলো মিটতে পারে এরকম কিছু ধারণা আছে যেটা হয়তো সম্ভব নয় আমার রাজীব কুমার তাকে যেদিন ডিজি পদে নিয়োগ করা হয় সেই অর্ডার ইস্যু হওয়ার পর সবাই যখন ভাবছিলেন যে প্রথম রিয়াকশনটা আসবে শুভেন্দু অধিকারীর দিক থেকে বা সিপিআইএম বা কংগ্রেস বা কারোর তরফ থেকে দেখা গেলো সবার আগে এলো কুনাল ঘোষ যিনি তখন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখপাত্র আমি আর সঙ্গে যোগ করে দিচ্ছি এই কুনাল ঘোষ মুখপাত্র থাকাকালীন টুইট করে প্রতিবাদ করে বলেছিল যে সজল ঘোষের বাড়ির দরজায় পুলিশের লাথি মেরে ভাঙাটা ঠিক হচ্ছে না এবং তাতে সজলেরই লাভ হবে আজকে প্রমাণিত কুণাল ঘোষ দলের স্বার্থে ঠিক বলেছিল এবং প্রশাসন ভুল কাজ করেছিল এই কুণাল ঘোষ মুখপাত্র থাকতে থাকতে বলেছিল ভোররাতে কৌস্তব্জির বাড়িতে পুলিশ পাঠানো ভুল হয়েছিল আজকে প্রমাণিত যে কুণাল ঘোষ ঠিক কাজ করেছিল ফলে যেগুলো কুণাল ঘোষের একতিয়ারের বাইরে অথচ কুণাল ঘোষ মনে করছে এইগুলো পার্টি বা প্রশাসন না করলে দলের মঙ্গল দলকে বলছেন না কেন কুনাল ঘোষ কিছু আমি সেটা তো আলোচনা করতে চাই না নিশ্চয়ই আমি কিছু জায়গায় বলার চেষ্টা করেছি কিছু ক্ষেত্রে বলেছি কিছু ক্ষেত্রে সেগুলো শোনা হয়েছে বা কিছু ক্ষেত্রে শোনা হয়নি কিন্তু আমার মনে হয়েছে এই জায়গাগুলো বলাটা আমার এখতিয়ারে হয়তো পড়ে না আমি বলে ফেললে অসুবিধা হয় দলেরই পরে আমায় শুনতে হয় কেন বলেছো এর থেকে বাবা মুক্তি ভালো আমি দল করি কর্মী হিসেবে থাকবো তোমরা পলিসি মেকার তোমরা দল চালাও আমি আমার মতো দলের কর্মী হিসেবে থাকতে দিলে থাকবো না থাকলে সমর্থক যদিও আপনি এটাকে অব্যাহতি বলছেন কুনালদা কিন্তু অব্যাহতি শুধুমাত্র যে নয় এটা যে আসলে একটা পিউরিটিভ অ্যাকশন এ বিষয়ে তো সংশয়ের কোনো অবকাশ নেই কারণ আজকে আপনার মুকুট থেকে তারকাও খসে গেছে আপনি স্টার ক্যাম্পেনার আর নন নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা আমি স্টার টোটাল কজন স্টার স্টার ক্যাম্পেনার আছে বেশ অনেক চল্লিশ হুম

আর আমি রাতবিরেতে হোয়াটসঅ্যাপ করে চামচাবাজি করে কান্নাকাটির মালপত্র নই এবার সেই জায়গায় বন্দ্যোপাধ্যায় এবার সেই জায়গায় আমি বলছি এই যে স্টার লিস্ট আমাদের দলে বেশ কিছু ভালো বক্তা আছেন এটা নিয়ে কোনো কথা নেই ভালো বক্তা আছেন কিন্তু অধিকাংশ বক্তা এই স্টার লিস্টের মধ্যেও আছে যদি তাকে বলা হয় না শুভেন্দু অধিকারে কে নারদার এফআইআর নেমড চোর দল বদলু বলো তিনবার যাবে বলতে গেলে ওই নিয়ে লিস্ট লিস্ট এটা একটা শুভেন্দুর নাম করে চারটে খারাপ কথা বলতে গেলে সারা দিন পটি করবে এদের নিয়ে লিস্ট ফলে দল ঠিক সময় আগের মানে আনুগত্যের দলের দলের প্রতি আনুগত্যের একমাত্র অভিজ্ঞান হচ্ছে শুভেন্দু অধিকারীকে কত তোরে গালি দেওয়া যায় তা কেন হবে দলের প্রতি আনুগত্যের প্রমাণ হচ্ছে অতীত বাদ দিলাম একুশ সালে সবাই যখন গেলো গেল রপ্তুলে বহু লোক দল ছাড়ছে সেই সময় কর্মীদের মনোবল বাড়াতে সারা বাংলা ঘুরে দলকে উজ্জীবিত করা কর্মীদের উজ্জীবিত করা দলের প্রতি আনুগত্য হচ্ছে নিজের জীবনের উপর চরম চক্রান্ত এবং দলের একটা বড় অংশ থাকার পরেও সেই দলের হয়ে ময়দানে নেবে বিরোধিতা করা বাকিদের এবং এরকম গুচ্ছগুচ্ছ দিতে পারি আমি একা নই আমার মতো আরও অনেক কয়েকজন সৈনিক আছেন তারা এই কাজগুলো করেছেন আর যেটা বলছেন যে শুভেন্দুকে আক্রমণ করা শুভেন্দু একটা সিম্বল মাত্র বাট এই জিনিসও আমরা অতীতে দেখিনি যে কেউ মমতাদি বা সরকারের কাছ থেকে প্রভূত সম্মান সুযোগ সুবিধা পাওয়ার পরও দলবদল করেছেন এবং ব্যক্তিগতভাবে মমতাদি অভিষেক দলকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন তা যে আমার দলকে আক্রমণ করছে আমার নেত্রীকে আক্রমণ করছে আমার নেতাকে আক্রমণ করছে আমি তাকে অ্যাটাক করব না কিন্তু কুনাল আপনার বিরুদ্ধে তো বারবার বিরোধীরা বলে থাকেন কয়েক বছর আগের সেই দৃশ্য যখন আপনি জেল খাটছেন এবং যখন আপনি যখন বেরোচ্ছেন প্রেজেন্ট ভ্যান থেকে আপনি চিৎকার করে বলতে চাইছেন যে সারদার প্রধান বেনিফিশিয়ারি কে এবং সেই সময় প্রবলভাবে প্রেজেন্ট ভ্যান চাপড়ানো হচ্ছে হ্যাঁ সেগুলো তো আমার জীবনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলোর উপর দাঁড়িয়েই তো আজকের কুণাল ঘোষ দাঁড়িয়ে আছে সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই তো কুণাল ঘোষ দাঁড়িয়ে প্রমাণ করতে চাইছে যে তার ক্ষোভ আবেগ দলের একাংশের চক্রান্তের বিরুদ্ধে হলেও সে কিন্তু ব্যক্তি স্বার্থে দল বদল করার কথা বা অন্য কোনো মঞ্চে দাঁড়িয়ে প্রতিশোধ নেওয়ার কথা এইসব সে ভাবে না সে দলটাকে একটা পরিবার মনে করে যদি কারুর 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 বিরুদ্ধে আমার কোনো অভিমান বা ক্ষোভ থাকে সেটা ব্যক্তি কিন্তু তৃণমূল কংগ্রেস একটা পরিবার এবং তৃণমূল কংগ্রেসে যারা বুথ লেভেলে মার খাচ্ছে মারামারি করছে দেয়াল লিখছে কোনো স্বার্থ ছাড়া নেতাদের পারপাস সার্ভ করে যাচ্ছে সেই একটা বৃহত্তর পরিবারের কুণাল ঘোষ একটা অংশ কুণাল ঘোষ সেটা দেখাবার চেষ্টা করে যায় আজও চেষ্টা করছে ভবিষ্যতেও চেষ্টা করবে কিন্তু দল তো তেজ্যপুত্র করলো পরিবার তো তেজ্যপুত্র করলো আরে পুত্র ওই যে দেয়া সিনেমায় দেয়া সিনেমায় কমল মিত্তির তেজ্যপুত্র করতে গেছিল শেষে যখন গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হাতে ধরে তারপর আবার তাকে গান গাওয়াতে হয়েছিল ওসব তেজ্য পুত্র আমার দেখা আছে তার এক সময় আবারও মূল্য দিতে হবে আমি না দলের যারা করছে সব বড় বড় ব্যাপার হ্যাঁ তারা ভগবান তাদের মঙ্গল করুন মমতা অভিষেক যা পরিশ্রম করছে এই গরমের মধ্যে আর এত উন্নয়ন তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার আছে ফলে আমি বা আমার মতো কোনো কর্মী এলো তাতে দলের কিচ্ছু এসে যাবে না অভিমানের কথা কোনো অভিমানের কথা না এটা বাস্তব দুর্নীতির কাটা এগুলো অনেকগুলো অ্যাভয়েড করা যেত এগুলো আমাদের আফসোস এগুলো অনেকগুলো অ্যাভয়েড করা যেত যেমন শিক্ষা নিয়োগ এটা অনেক আগে থেকে খবর ছিল প্রথম কথা পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে খবর ছিল যে কারণে পার্থ চট্টোপাধ্যায়কে দু একুশ সালে শিক্ষা দপ্তর ফিরিয়ে দেওয়া হয়নি যেটা ওনার অন্যতম আক্রোশ যে কারণে পার্থ চট্টোপাধ্যায় কাকে কাকে কি কি বলে হুমকি দিয়েছেন সেই নামগুলো আর আমি প্রকাশ্যে বলতে চাই না সেটা তৃণমূলের একেবারে অন্দরমহলের ব্যাপার কিন্তু তখন থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো আর এতগুলো ছেলে মেয়ে এতদিন ধরে বসে আছে এরা কিন্তু এদের সঙ্গে আমার একটা কোনো না কোনো সূত্রে যোগাযোগ যোগাযোগ হয়ে গেছিল এদের একাধিক গ্রুপ আমার কাছে রেগুলার এসেছে এটা আমার কাছে একটা মানসিক চাপ তারা ভাবছে সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টিভিতে দেখা যায় মুখপাত্র রোজ জ্ঞান দেয় বিরাট ব্যাপার ফোন তুলে বলবে আমাদের চাকরি হয়ে যাবে কিন্তু আমি তাদের সঙ্গে ইনভলভ হয়ে গেছিলাম কি কষ্ট তাদের আমি বলে বোঝাতে পারবো না যার কষ্ট তাদের তৃণমূলের একাংশ শুধু পাঠ্য চট্টোপাধ্যায় আমি বলছি না কিন্তু আমি তাদের হয়ে দৌড়ঝাঁপ করতে গিয়ে দেখলাম আমি মিথ্যা কথা বলবো না ব্রাত্যকে ফোন করেছি বার্ত রেসপন্ড করেছে কিন্তু আরও একাধিক জায়গায় অভিষেক মিটিং করেছে বা এরম করতে করতে যে শেষে নিজেকে প্রায় ভিকির মতো মনে হতো আবার ওদের নিয়ে কি হবে ফলে এই পথগুলো রেখে আমি করব কি আর এই যা দলের সিস্টেম এখানে সাধারণ সম্পাদক পলিসি মেকার নয় সাধারণ সম্পাদক লোকে ভাবছে অনেক কিছু বা আমি বা যারা কমিটিতে আছেন যখন প্রেস রিলিজ বা দল যখন এআইটিসি টুইট করছে তখন যখন সবাই জানতে পারছে তখন সাধারণ সম্পাদকও জানতে পারছে ফলে পলিসি মেকিংয়ে যদি আমার কোনো কন্ট্রিবিউশান না থাকে তাহলে আমি পাপের ভাগিদারি হতে যাব কেন পাপের ডিফেন্ড করতে যাব কেন যদি আমার মতামত শুনে মেরামতির ব্যবস্থা না হয় আমার অনভিজ্ঞতা হতে পারে কিন্তু ইতিবাচক সদিচ্ছা আছে কি তো বোঝার ক্ষমতাটা আমার আছে সদিচ্ছা নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ব্যস্ত হয়ে গেছেন দু একটা বিষয় নিশ্চয়ই কিন্তু সঠিক খবরগুলো কিন্তু যথাযথভাবে সব জায়গায় গিয়ে পৌঁছায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঠিক খবর গিয়ে পৌঁছচ্ছে না বহু ক্ষেত্রে না বা অভিষেকের কাছে পৌঁছয় না সম্ভবও না হয়তো এত বড় সিস্টেম এত ব্যস্ততার সব ব্যাপার হয়ে গেছে কিন্তু আমার মনে হয়েছে যে এই যা যা ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক আপনার ছিলেন না নিশ্চয়ই ছিলেন আমি বহুবার বহু ইস্যুতে হোয়াটসঅ্যাপ করেছি এস এম এস করেছি কিন্তু এই গভীরতা সমস্যাগুলো এত এবং কিছু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন অভিষেক তো মিটিং করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ও তো এসএলএসটি ক্লাস টেন টুয়েলভ এগুলো ব্যবস্থা নিয়েছেন তারপর আবার বিরোধীরা মামলা মোকদ্দমা করে আটকেছে কিন্তু এগুলো একটা দুটো ইনস্ট্যান্স কিন্তু এর খাপে 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 এত যন্ত্রণা হয়ে আছে এ অনেক আগের হস্তক্ষেপ দরকার ছিল এটা এরম আচ্ছা করেনি তখন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা মফি আমি কে আমি মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি মুখ্যমন্ত্রী অফিসার পাঠাচ্ছেন তারপরে আমি কে এ এটা সরকারের মধ্যে থেকে করার কথা অভিষেককে বসতে হবে কেন মমতাদিকে আমার কথা শুনে পাঠাতে হবে কেন সরকারি স্ট্রাকচারটা কি করছে সেটা তার মধ্যে রাজনীতিবিদ থাকতে পারে আমলা থাকতে পারে অন্য মতামতের লোক সাবোটাস করার জন্য থাকতে পারে কিন্তু নজরদারি যদি ঠিকঠাক না থাকে এই ধরনের নজরদারীর দায়িত্বটা কার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না অভিষেকের মধ্যে কোন দায়িত্ব না সবটা যদি মুখ্যমন্ত্রী দেখেন তো কি হবে তাহলে কার আপনি এই যে আপনি একটু আগে বললেন যে এটা এড়ানো অনেক কিছু এড়ানো যেতে পারতো এই শিক্ষায় দুর্নীতি এড়ানো যেতে পারত এতদিন ধরে এড়ানো যে গেল না তার দায়টা কার এই দায়িত্বটা তো আমাদের সকলকে নিতে হবে যারা শাসক পক্ষে আছি সেটা সরকার হতে পারে সেটা দল হতে পারে এতগুলো ছেলে মেয়ে এতদিন ধরে এই রোদ জল ঝড়ে এই যে এই যে যারা অযোগ্য প্রার্থী তাদের বাঁচানোর জন্য সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা এটা দরকার ছিল আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না কারণ টেকনিক্যাল ব্যাপার আমি বুঝবো না কিন্তু আমি এইটুকু বুঝি যে যোগ্যরা যাতে চাকরিটা পান তারও একটা চেষ্টা শুরু হয়েছিল কিন্তু এই গোটা জিনিসটা অনেক 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 দেরিতে শুরু হয়েছে এই যতক্ষণে যতদিন ধরে এই ছেলেমেয়েগুলি বসেছিল দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে তারা কিন্তু প্রথমে রাজনীতি করতে যায়নি এবার এইভাবে মঞ্চ থাকলে বিরোধীরা স্বাভাবিকভাবে সেখানে যাবেন বিরোধী রাজনীতি করেন তারা তখন আমরা বলছি ওরা বিরোধীদের নিয়ে চলছে এই করতে গিয়ে আরও সময় নষ্ট হয়েছে আমি এই ধরনের বেশ কিছু ইস্যু যায় বেশ কিছু ইস্যু আছে যেগুলো আমার বা আমার কারুর কারুর সঙ্গে হয়তো মতে মিলবে না বাট সিস্টেম অনেক বড় সরকার অনেক বড় ফলে এই ঝামেলাটা থেকে আমি ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই যে কারণে আমি মুখপাত্র এই যে সন্দেশখালী সন্দেশখালী কি উত্তর দেবো আমি আমি ষাঁড়ের মতো চেঁচিয়ে গেছি দলকে ডিফেন্ড করে আমি প্রথম আমি কি কি উত্তর আমাদের করেছেন কেন মুখপাত্র আমার কর্তব্য করা তার মানে কি ধরে নিতে হবে যে আসলে আসলে দলীয় মুখপাত্র যারা তাদের এভাবে ডিফেন্ড করতে বা ডিফেন্ড করতে তারা বাধ্য হচ্ছে এটা তৃণমূলের বলে নয় এটা যে কোনো দলের মুখপাত্রের কাজ ভালোটার মার্কেটিং করতে হবে খারাপটাকে ডিফেন্ড করতে হবে এটা যদি আমি বলি যে ওটা তো আমাকে করতে হয়েছে তো তুমি মুখপাত্র হয়েছো কেন সেই কারণেই তো আমি আমি তো বলেছি আমি মিসফিট আমি সেই কারণে ছেড়ে দিতে চাই আমি তো ধরে রাখতে চাই যে সন্দেশখালী নিয়ে দলের স্ট্যান্ডটা ঘোষিত অবস্থানটা অন্য হওয়া উচিত ছিল স্পষ্টভাবে অন্য হওয়া উচিত ছিল কীরকম প্রথম দিকেই যে অভিযুক্তরা ছিল তাদেরকে অ্যারেস্ট করা করতে সক্ষম আমরা সময়টা দিলাম কেন আর আজকের দিনে মিডিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কেউ যদি একটা কোনো বিক্ষোভ হয় সিন ক্রিয়েট হয় মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই মিডিয়া যাবেই সেখানে তো আমরা সেই ফাঁকা করে দিলাম কেন জায়গাগুলো এবার আমি তো আমার উপর নেই ভুবনের ভার খুব বেশি ইরিটেশন হলে খুব বেশি লাগলে আমি এটুকু বলতে পারি আমি অব্যাহতি চাইছি আমার শখ মিটে গেছে আমি অব্যাহতি চাইছি আমি চেয়েছি দলের কাছে অব্যাহতি কিন্তু দলের কাছে অব্যাহতি চাওয়ার পরও তো আপনি প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ে বাইটস দিয়ে গেছেন যেটা আমি একটু আগে বলছিলাম যে কেন এটাকে ধরে নেওয়া হচ্ছে যে আসলে আপনি অব্যাহতি চেয়েছেন তাই অব্যাহতি দেওয়া হয়েছে এটা নয় তার কারণ একটা ঘটনাক্রম আছে শুধু তাই নয় গতকালের প্রেস নির্দিষ্টভাবে লিখে দেয় একদিনও এই মাঝের সময়টাতেও আপনি নানান বিষয়ে বক্তব্য রাখছিলেন এবং সেটা দলীয় অবস্থান হিসেবেই ধরা হচ্ছিল গতকাল স্পষ্ট ওই প্রেস রিলিজে বলা হয়েছে যে কুণাল ঘোষের কোনো মন্তব্যই হচ্ছে দলের মন্তব্য নয় বরং যদি সেটা দলের মন্তব্য হিসেবে প্রতিভাত করা হয় কোনো সংবাদ মাধ্যম থেকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওটা পুলিশের গাড়ি চাপনার আধুনিকীকরণ কণ্ঠরোধের আধুনিকীকরণ যেটা চোদ্দ পনেরো সালে ছিল পুলিশের গাড়ি চাপনার এখানে মামলার হুমকি ফলে সময়ের সঙ্গে সঙ্গে কন্ট্রোলের সিস্টেমের আধুনিকীকরণ হয়ে ডেরেক ডেরেকায়নের কে ডেরেক উব্রায়ন ও ইংরেজিটা আমাদের থেকে ভালো জানে ডেরেক এটা ভালো দেখতে প্রচন্ড সুন্দর ইংরেজি কথা বলে হাই ফাই বলে গুড মর্নিং গুড নাইট ভালো করে বলতে পারে ল্যাপটপ ফ্যাপটপ ফেসটু ফেসবুক সবার থেকে আগে থেকে ও ব্যবহার করে ও কি করবে আমার এটা নিশ্চিতভাবে আমার বড় নেতৃত্বরা অনুমোদন করেছে বলে আমি কেন ডেরেককে ধরবো এর মধ্যে কার সিদ্ধান্ত বলে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মনে করেছেন যে লাগবে না হয় আমার থেকে অনেক ভালো বক্তা আছে অথবা মাঝে মাঝে আমি হঠাৎ যে দুই একটা কথা বলি সেটা অবাঞ্ছিত সেজন্য আমার সার্ভিসটা দরকার নেই কথাগুলো বলেন কুণাল আপনি দীর্ঘদিনের সাংবাদিক আপনি আমাদের সবার কাছে

দলের পদে থাকতে গেলে দলের ভালোটাও নিতে হবে খারাপটাও নিতে হবে তুমি দলের দায়িত্বশীল পদে থাকবে আর দলের ভালোটা নেবে আর খারাপটা নেবে না এটা তো হয় না কিন্তু খারাপটা যদি খুব অস্বস্তিকর জায়গায় পৌঁছে যায় খারাপটা যদি বারবার বলেও সেটার সুরাহা না হয় সেক্ষেত্রে একটা ইরিটেশন কাজ করে এইটুকুই বিবেক টিবেক ওগুলো তো সব একটা ভাষা ভাষা কথা বাট একটা জায়গায় বারবার দলের ড্যামেজ হচ্ছে কেন সেটার মেরামত হবে না সেই জায়গাগুলোর একটু হলে সেইখান থেকে দু একটা কথা বেরিয়ে যায় কেমনও বুঝতে পারি তাতে অসুবিধা হয় সেই কারণেই আমি বলেছি আপনি প্রশ্ন করছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে কিনা আপনার কাছে ছোট্ট একটা বিরতির পর আমি এই প্রসঙ্গে আসবো ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরছি এই কনভারসেশন নিয়েই দেখতে থাকুন যে চব্বিশ ঘন্টা ফিরে এলাম বিরতির পর আমরা মুখোমুখি হয়েছি কুনাল ঘোষের কুনালদা নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে কারণ আমি আবারও বললাম যে কালকের ঘটনাটা একমাত্র ঘটনা নয় অনেকে বলছেন যে তাপস রায় আপনারই কথায় তিনি আরও উৎসাহিত হয়ে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক হয়ে তিনি বেরিয়ে চলে গেলেন বিজেপিতে সেই তাপস রায়কে নিয়ে কাল আপনি প্রশংসা করলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ব্যান্টার করলেন তাপস এত সিনিয়র অভিজ্ঞ তিনি আমার কথায় উত্তেজিত হলেন প্ররোচিত হলেন বিজেপিতে চলে গেলেন এবং বিজেপি তাকে নিয়ে নিল এটাকেও বিশ্বাস করবেন বলে আমার মনে হয় না কোনো একটা জায়গা থেকে তাপস রায় তিনি বিজেপিতে গেছেন তাকে আমরা রাখার চেষ্টা করেছি ব্রাত্য আমি সকাল পর্যন্ত আমরা চেষ্টা করেছি এবং দুজনে যথেষ্ট বোঝানো হয়েছে সেখান থেকে আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলিয়ে তাকে ধরে রাখার যাবতীয় চেষ্টা হয়েছে কিন্তু আমরা ফেল করেছি কিন্তু তার মানে এই নয় যে আমি তাপস দাকে আর যে আমাদের নেতা যে লোকটা ভালো নেতা যে লোকটা মানে ছাত্র যুব রাজনীতি থেকে সবসময় অবারিত দ্বার কর্মীরা পায় নেতারা পায় সাধারণ মানুষ পায় তো তাকে আমি কেন মানে তাকে সমালোচনা সম্পর্কে এমনও কথা বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি দাঁড় করানো হয় তাহলে উত্তর কলকাতায় দুজন বিজেপি প্রার্থী একজন বিজেপির টিকিটে একজন তৃণমূল কংগ্রেসের টিকিটে দেখুন আমি সেটা বিশ্বাস করি এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল প্রার্থী করার পর আমি এই ধরনের কথাগুলো বন্ধ করে দিয়েছিলাম কারণ দল প্রার্থী করে দিয়েছেন কিন্তু গতকাল প্রেস রিলিজটার পর আমার তো বলতে কোনো বাধ বাধা নেই যে তাপস দা তো বিজেপি সবে দেখছে সুদীপ দা তো পোড়খাওয়া বিজেপির লোক সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালি কাণ্ডে চার্জশিটেড একদিনও ব্রেকিং নিউজে রোজভ্যালি কাণ্ডে চার্জশিট পেলেন সুদীপ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি কারণ এর খবরটাকে এতখানি চেপে রাখা আছে আপনাদের যদি আপত্তি না থাকে আমি পাঠিয়ে দেব চেক করে সত্যি হলে দেখাতে পারেন এবারের বিষয়টা হচ্ছে যেই সিবিআই চার্জশিট দেয় সঙ্গে সঙ্গে নিয়ম হচ্ছে ইডি ফলো আপ করে কিন্তু সুদীপবাবু দিল্লির তাঁর এই ঘনিষ্ঠ যোগাযোগ প্রধানমন্ত্রীকে দেখলে ঝুঁকে পড়া এইভাবে নমস্কার তো করতে পারেন না প্রধানমন্ত্রী বা অমিত শাহকে দেখলে এইভাবে পড়ে যান ইডির প্রসিডিংসটাই ওনার এগেনস্টে হলো না আটকে গেল যে কারণে লোকসভার দলনেতা মৌপিয়া আমি আমাকে একটা তুলনা শুভেন্দু অধিকারীর আমরা বিরোধী আমি বিরোধী এবং শুভেন্দু খারাপ কথা বলে আমিও খারাপ কথা বলি বাট শুভেন্দুর এই দলবদল করা ভাষা এগুলো বিরোধী কিন্তু এটা মানতে হবে যে ও বিরোধী দলনেতা হয়ে এই ভোটের সময় রাজ্যটা চষে ফেলছে ওর রাজনীতি খারাপ দলবদল ব্যক্তি আক্রমণ আমার নেতা নেত্রীকে আক্রমণ এগুলোর তো আমি কড়া প্রতিবাদ বাট ও অস্তিত্ব রক্ষার তাগিদ এক চোটে চষে ফেলছে তো বিরোধী দলনেতা যদি রাজ্য চষে ফেলতে পারে তাহলে লোকসভার দলনেতা অন্য কোনো এমপির হয়ে বা প্রার্থীর হয়ে একটা মিটিংয়ে যাচ্ছে না কেন বা ডাকা হয় না কেন যাকে পাঁচ বছর উত্তর কলকাতার মানুষই পায় না ইঁদুর হয়ে গর্তে ঢোকার মতো এই ভোটের সময় শুধু উত্তর কলকাতা কেন আমি লোকসভার দলনেতা হব বড় বড় কথা বলবো তাহলে ইলেকশনের সময় আমি যাদের নেতা সেই সাংসদরা যখন প্রার্থী হচ্ছে

যে লোকটা আপনি দেখুন না দেখুন এটা তো স্বাভাবিক ব্যাপার আপনি জিজ্ঞাসা করবেন তো কলকাতা জেলার এই উত্তর কলকাতা জেলার দশ বছর না পনেরো বছরের সভাপতি বা যতদিনের সভাপতি হন একটা জেলা অফিস কেন আজ পর্যন্ত হয়নি জেলা কমিটি কেন হয়নি সাধারণ মানুষ গিয়ে কেন ওনার সেক্রেটারি দরজা এইটুকু খুলে বলে দেয় যে উনি এখন দিল্লিতে নেই সেদিনকে গর্ব করে কালকে না পরশু তোমাদের চ্যানেলেই বোধ হয় বাইট দিচ্ছিলেন যে আমাকে আমি দলনেতা আমাকে অধিকাংশ সময় দিল্লিতে থাকতে হয় এ কি পাগল এটা কোনো কাজের কথা অধিকাংশ সময় দিল্লিতে থাকতে হয় তো আপনার কথা মতো প্রধানমন্ত্রীকে দেখলে অমিত শাহকে দেখলে তিনি নাকি নুয়ে পড়েন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বললাম তাঁদের সিদ্ধান্ত প্রার্থী করেছেন তার হয়ে প্রচার করছি তার হয়ে র্যালি করেছি তাকে জেতাতে নেমেছি ফলে সেখানে তো কোনো খামতি রাখিনি আমি এই কথাগুলো আজ বলতাম না যেহেতু এইসব প্রেস রিলিজ হ্যান ত্যান দিয়ে আমাকে ফালতু খুঁচিয়েছে আমি এই দু চারটে কথা বলতে বাধ্য হচ্ছি উত্তর কলকাতার মানুষের স্বার্থে কোনো কাজেই লোকটি করেনি এ জিতে যায় শুধুমাত্র মমতাদির ঘাস ফুল মমতাদির ছবি মমতাদির মুখ অভিষেক এই সব করে ব্যাপারটা বেরিয়ে যায় এরকম এই এই জায়গাটায় আমাদের একটা আপত্তি আছে কিন্তু তা সত্ত্বেও দল যখন দিয়েছে আমরা করছি আমি র্যালি করেছি সুদীপবাবুকে জিজ্ঞেস করবেন জি যেমন আপনি র্যালি করেছেন আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে যে দিন গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে তার নেপথ্যে না আপনি জানেনই অবশ্যই কিন্তু সেটাও জাস্ট খুব হঠাৎ করে হয়ে গেছে কারোর দানে সুদীপ বন্দ্যোপাধ্যাকে পেছনে আমি নেই আমি যা যা করি সামনাসামনি করি হয়তো বলা উচিত নয় আমি হয়তো মুখের ওপর বলি ফেলি কিন্তু আমার ওই পিছনে চুরি মারা পেছন থেকে কোটি শিল্পের মতো এগুলো নয় আমি বেসিক্যালি কিন্তু খুব সাদাশিদের সরল লোক এটা তো আপনি বলছেন দা কিন্তু অনেকে তো দীর্ঘদিন ধরেই বিশেষ করে তৃণমূল কংগ্রেসে আপনার এই কামব্যাক কামব্যাক মানে আমি বলছি মুখপাত্র হিসেবে ব্যাক সাধারণ সম্পাদক হিসেবে কামব্যাক এর এই সময় থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলে অনেকের মনের মতো সংশয় ছিল আছে যে কুনাল ঘোষ একজ্যাক্টলি কাদের লোক কুনাল ঘোষকেও কেউ মনে করেন যে আপনি আসলে তৃণমূল কংগ্রেসে থাকা পদ্মফুলের একটি কাঁটা আমি বিজেপির বিরোধী বিজেপি যখন একুশ সালে পুরো সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমি কিন্তু তখনও বিজেপির স্রোতে ভাসিনি আমি জামিন পাওয়ার পর যখন আমাকে একটি দিল্লির কেন্দ্রীয় সরকারের কমিটির চেয়ারম্যান করা হয় যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয় আমি সসম্মানে সেই চেয়ারম্যানের পদটাও আমি ফেরত দিয়ে দিয়েছিলাম আমার সঙ্গে একাধিক বিজেপি সিপিএম কংগ্রেস অন্যান্য দল তাদের আলাপ আছে কেউ বলবেন না কুনাল ঘোষ তিনি অমুক দলে যেতে চেয়েছেন বা এ করেছেন বরং এমন দু একজন অন্য দলের নেতা আছেন তাদের আমি কিছু বিষয়ে সাহায্য করেছি আইনি কিছু বিষয় এবং তার জন্য তারা আমাকে বাড়িতে আমন্ত্রণ করেও খাইয়েছেন কিন্তু দলবদল নিয়ে কোনো কথা বলেনি কারণ তারাও জানেন কুণাল ঘোষ দল বদলাবে না আমাকেও তারা সেইমার বরং মুকুলা একবার খুব উদ্যোগ নিয়ে লাফালাফি করেছিল আরও দু একজন ছিলেন আমার বাড়িতে চলে গেছিলো আমার পাড়ার বন্ধুদের বোঝাতে বসেছিল যে দাদাকে রাজি করা একসঙ্গে পলিটিক্স করবো হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি বা আরও দু একজন ছিল ওটা অন্য কথা কিন্তু ব্যাপারটা কখনোই এরম নয় যে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আমি সেখানে গিয়ে জয়েন করবো আমার ফ্রেন্ড অনেক আছে আমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে না আমার শত্রু যেমন আমার বন্ধুও প্রচুর আছে প্রচুর ফলে নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার কোনো প্রয়োজন আমার নেই আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি তৃণমূল কংগ্রেসের কর্মী হয়েই থাকতে চাই এখনও চিঠি পাননি আপনি কাল দাবি করছিলেন যে আপনি কোনো চিঠি পাননি আমি পাইনি এখন আমার মোবাইলে যদি গন্ডগোল হয়ে থাকে বা আমি এত মানে কালকের পর থেকে তার আগেরটা তো নজরে পড়া উচিত ছিল আমি কোনো মেল চেক করেছি বা ইয়ে পড়েছি আমি পাইনি আমি ইয়ের থেকে দেখেছি মানে ওই প্রেস রিলিজ থেকে দেখেছি কাল এই ডেভেলপমেন্টের পর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম কথা বা বার্তালাপ হয়েছে না প্রয়োজন পড়েনি কারণ প্রেস রিলিজের মধ্যে তারা যে নির্দেশনামা পাঠিয়েছেন আমি দলের একজন একান্ত অনুগত কর্মী হিসেবে সেটা মেনে নিতে মেনে নেওয়াটা আমার কর্তব্য সেটা আমি মেনে নিয়েছি তৃণমূল আপনি থাকছেন কাল প্রেস রিলিজের পর নিশ্চয়ই সেটা দলের নেতৃত্বের অনুমোদিত একটি চিরকুট তো সুতরাং আমার দলের একজন কর্মী হিসেবে আমার সেটা মেনে নেওয়া উচিত আপনি একটু আক্ষেপ করছিলেন যে আপনি একটা ফোন করেও বলা যেতে পারত কাজ কমাতে আমাকে ফোনেও বলে দিত আমার এই অভিমান টিমান আমার একটা সময় হতো অভিমান টিমান আমার কিছু হয় আমি বোরোলিনপন্থী পন্থী জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে বোরোলিন নিয়ে চলি তো সুতরাং আমি এইসবের সবের না কালকে আপনি বলছিলেন যে আপনাকে কেন বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে হ্যাঁ তার কারণ হচ্ছে এই বিষয়টা কেন এটা হবে আমি যদি তর্কের খাতিরেও ধরি যে দেব দেবকে আমি খুব ভালোবাসি মমতাদি বলছেন যে মিঠুন গদ্দার দেব বলছে গাদ্দার শব্দ সমর্থন করি অর্থাৎ সরাসরি মমতাদিকে কাউন্টার করা হচ্ছে কন্ট্রাডিক্ট করা হচ্ছে তা দলে কি এখন এটা চলবে অ্যালাউড মমতা ব্যানার্জিকে কন্ট্রাডিক্ট করাটা আজকের দিনে তৃণমূল কংগ্রেস অ্যালাউড হবে তো তখন তো কোনো সেন্সার করা হলো বারণ করা হলো কোনো বার্তা দেওয়া হয় না তখন আমি আগবাড়িয়ে মিঠুনদাকে গালমন্দ করে মিঠুনদার সঙ্গে আমার যে এক সময় সুসম্পর্ক ছিল সেটা আরো তলা নিতে পাঠাবার আমি ব্যবস্থা করছি আমার এগুলো ভালো লাগে আমার মনে আছে কত বছর মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউ এবং তারপরে ইন্টারভিউ পাল্টা ইন্টারভিউ হয়েছিল কিন্তু আমার এখন আক্ষেপ হয় যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ 100% মিঠুন চক্রবর্তী একটা উচ্চতার সেই সময়টা একটা অদ্ভুত জীবন ছিল দুজনের মিঠুন চক্রবর্তী আমার খারাপ সময় পাশে ছিলেন আমিও আবার মিঠুন চক্রবর্তী দুর্বল সময় আপ্রাণ চেষ্টা করেছি পাশে থাকার মিঠুনদাকে ওই পদ্মশ্রী সুপারিশ করানো প্রণববাবুকে দিয়ে মিঠুনদা আবার ধন্যবাদ জানাতে দিল্লিতে ডিফেন্স মিনিস্ট্রিতে গেল আমার সঙ্গে প্রণববাবু আবার দু হাজার নয় অনুরোধ পাঠালেন লোকসভায় ক্যাম্পেন করতে মিঠুনদা আমার সঙ্গে জঙ্গিপুর গেল ফেরার সময় হাইওয়েতে ঘুম পেয়ে গেছে গাড়িতে একটা হোটেলের ম্যানেজারকে ফোন করে মাঝ আমি আর মিঠুনদা ঘর খুলে একটা বিছানের দুজনে ঘুমিয়ে পড়েছি ফলে এই যে একটা এই রিলেশনগুলো তারপর দু হাজার এগারোয় মিঠুন দা আমার সঙ্গে গেছে মমতাদির কাছে তার আগে তো সিপিএমের নন্দীগ্রাম ইস্যুতে সিপিএমকে সাপোর্ট করে বসেছিল মমতাদি অত্যন্ত অসন্তুষ্ট ছিল আমি নিয়ে গেছি ওকে আইটিসি ইয়ের থেকে হোটেল থেকে বের করে নিয়ে গিয়ে রাইটার্সে আড়াই ঘন্টার মিটিং একটা বর্ণময় চরিত্র মিঠুনদার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই মিঠুন দা সমস্যা সমালোচনা করলো মিঠুনদা তৃণমূলের সমালোচনা করলো মিঠুনদা সরকারকে উল্টাতে একুশ সালে এসে হাজির হলো এবার আমি মুখপাত্র হিসেবে চড়া মিঠুন দাকে অ্যাটাক করতে আরম্ভ করলাম আমি কাদের জন্য করছি কি করছি আমি তো এই কারণে বলেছি আমাকে মুখপাত্র থেকে সরিয়ে দাও আমি মিঠুন দাকে খারাপ বলবো আর আমাদের এমএলএ এমপি যারা সিনেমা থিয়েটার করেন তারা দাকে জড়িয়ে ফটোশ্যুট করে সিনেমা করবে

যে একটু আগে আপনি বলছিলেন যে যখন আপনি মুখপাত্রের পদে থাকেন তখন অনেক কিছু ডিফেন্ড করতে হয় তো আমরা আন্ডু এই কথাটার সঙ্গে খুব পরিচিত আজকাল তো আরও বেশি পরিচিত হয়েছি তো এমন কতকগুলো ডিফেন্ড করা যেটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে তো আপনার কোনো বাধ্যবাধকতা নেই কোনগুলো মনে হয়েছে যে না নিজের বিবেকের কাছে খুব ছোট হয়ে গিয়েও দলকে ডিফেন্ড করতে এটা বলতে সেটা না বলাই ভালো কারণ সেই সময়ে দাঁড়িয়ে আমার কর্তব্য ছিল সেই চেয়ারটায় বসে আমার দায়িত্ব যে আমি সেই জায়গায় দলের পক্ষে যুক্তি দেব এবং যে কোনো অন্য দলেরও যে মুখপাত্ররা যে দায়িত্বে থাকেন তৃণমূল কংগ্রেসেরও একজন গর্বিত মুখপাত্র হিসেবে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি কতটা পেরেছি সেটা বাংলা জুড়ে যারা আমার তৃণমূল কেন ইচ্ছে হবে আমার তো আমার তো টুইট করে বলা আছে এবং এই যে ঘুরে ঘুরে প্রচার এই গোটা বিষয়টার মধ্যে থাকা এর মধ্যেও তো একটা অত্যন্ত সুন্দর রাজনীতির বিষয় রয়েছে সেটা থেকে তো আপনি এই মুহূর্তে বঞ্চিত হবেন না সেটাতে আমি বঞ্চিত হব আমি পুজো সংখ্যার উপন্যাসটা লেখা শুরু করলাম আমার যে অরিজিনাল কাজকর্ম লেখালেখি একটু সময় দেবো ইত্যাদি ইত্যাদি সেগুলো করবো আমার কত কাল থেকে কীরকম রেসপন্স পাচ্ছেন আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা কিছু আপনার পক্ষে কিছু আপনার বিপক্ষে সে তো জীবনের অঙ্গ সবার হাতে একটা করে ফোন আছে প্রত্যেকের রাইট আছে কিছু না কিছু আমি আপনাকে একজনের কথা শোনাই গতকালের কথা আর আজকের কথা শান্তনু সেন যে শান্তনু সেন গতকাল কেন কুণাল ঘোষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কে বক্তব্য রেখেছিলেন আর আজকে তৃণমূল কংগ্রেসের অফিসের বাইরে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রাখলেন দুটো কিন্তু এক নয় দেখুন আমি মনে করি যে দলের নিষ্ঠাবান একজন কর্মী তার সবসময় দলের সাথে দলের কথা বলা উচিত এবং প্রকাশ্যে এমন কিছু কথা বলা বা কাজ করা উচিত না যাতে দল বিব্রত হয় ব্যক্তিগত মতামত কিছু থাকতে পারে সেটা মনের ভিতরে রেখে প্রকাশ্যে না বলে প্রকাশ্যে দলের প্রার্থীর জন্য কাজ করাটাই বাঞ্ছনীয় দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা যখন যেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সময়তেই তারা সঠিক সিদ্ধান্ত নেন এবং এক্ষেত্রে তারা মনে করেছেন এই সিদ্ধান্তটা এই মুহূর্তে সময় উপযোগী তাই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের সময় যদি এমন কিছু কথা বলে তিনি আমাদের দলের প্রার্থীকে বিব্রত করে থাকেন বা আমাদের দলকে অস্বস্তিতে ফেলে থাকেন নিশ্চিত করে দল তার জন্য পদক্ষেপ নিয়েছে সে নিয়ে আমার কিচ্ছু বলার নেই সেটা যেমন সঠিক আবার পাশাপাশি কোনো একটা মানুষের মুষ্টিমেয় একদিন দুদিন তিন দিনের কিছু বক্তব্যের জন্যে তার অতীতে দীর্ঘদিনের দলের প্রতি কন্ট্রিবিউশন সেটাও কিন্তু হট করে শূন্য হয়ে যায় আর সর্বোপরি আমি যেটুকু শুনেছি কুণাল ঘোষের বিরুদ্ধে দলে পদক্ষেপ নেওয়ার পর তিনি যেটুকু বলেছেন বলে আমি শুনেছি যে তিনি একজন অনুগত সৈনিক হিসেবেই আছেন মমতা ব্যানার্জি তার নেত্রী অভিষেক ব্যানার্জি তার সেনাপতি সুর বদল আপনার সঙ্গে কথা হয়েছে না খুব শান্তনু শান্তনুর কথা বলেছেন ডক্টর সেন শান্তনু তো অত্যন্ত আমি বলছি শান্তনু অত্যন্ত অ্যাক্টিভ সক্রিয় শান্তনুকে আমি দেখেছি অভিমান হয়েছিল যে মানুষের অভিমান হতে পারে কিন্তু এটাও ঘটনা আমি খুব কাছ থেকেও দেখেছি এই যে ত্রিপুরাতে একটা সময় আমাদের চব্বিশ শতাংশ ভোট হয়ে গেল তার জন্য যে একটা টিম ওখানে মাটি কামড়ে পড়ে লড়াই দিয়েছে তার মধ্যে আমি চোখের উপর দেখেছি ত্রিপুরায় দাঁড়িয়ে ডক্টর সেন কিন্তু তার অন্যতম মুখ ছিলেন এবং ওখানকার যে কর্মীরা ত্রিপুরার কর্মীরা দারুণভাবে ডক্টর সেনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন ফলে ত্রিপুরা হোক কলকাতা হোক দিল্লি হোক ডাক্তার সেন অত্যন্ত সক্রিয় একটা বিষয়টা তো সম্পূর্ণ দলের নেত্রী বা নেতার সিদ্ধান্তের ব্যাপার সেটা তো আমি ওইভাবে বলতে পারি না কিন্তু দল এবার তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবে এবং এই গরমের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রবল পরিশ্রম করছেন দিনে দুটো তিনটে করে সভা রোড শোয়ে যা ভিড় হচ্ছে তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবে তবে এক্ষেত্রে একটা কথা একটা সাবধানতা আমাদের রাখা ভালো এই যে সাফল্যটা এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ যদি আমাদের অঙ্কটা মিলে যায় তাহলে কিন্তু আত্মতুষ্টির কোনো অভিযোগ মানে অবকাশ যেন না থাকে কারণ মমতাদির এই লক্ষ্মীর ভাণ্ডার আর উনষাট লক্ষকে এই একশো দিনের টাকা দেয়া এটা ম্যাজিকের মতো কাজ করছে মা বোনেরা মমতাদির সঙ্গে আছেন এখন ওই ভরসায় আমরা জিতে গেলে অন্য ইস্যুতে আমাদের অপরাধ পাপ এবং মানুষের বিরক্তিকে যদি আমরা উপেক্ষা করে যাই কারণ আমরা তো দিনের শেষে জিতেই যাব সেটা কিন্তু ভবিষ্যতের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক হয়ে যাবে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যার দিকে নিশ্চিতভাবে তিনি এগিয়ে থাকবেন এ নিয়ে কোনো মানে দ্বিধা নেই দ্বন্দ্ব নেই এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর নন এটা মমতা বন্দ্যোপাধ্যায় জড়ো জোড়াফুল চিহ্ন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফ্যাক্টর তবে সুদীপদাকে ওইগুলো মানুষকে বোঝাতে হবে যে পাঁচ বছর দেখা যায় না জেলার অফিস নেই মানুষ অ্যাক্সেসেবল নয় উত্তর কলকাতার জন্য কিছু করেননি এগুলো সুদীপদাকে কাউন্টার নয়নাদি নাড়ু রাখলে যাবে না আজকে নাড়ু খেতে আরে নয়নাদি সুদীপদা এমনিতে আমার খুব ভালোবাসে যদি আমাকে আমন্ত্রণ করেন আমি যাবো আর একই দিনে একই সময়ে যদি একদিকে তাপস রায়ের বাড়িতে নিমন্ত্রণ থাকে আর একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিমন্ত্রণ থাকে যে কোনো একটা বাঁচতে হয় আমি ডেরেকের বাড়িতে গিয়ে বসতাম থ্যাংক ইউ সো মাচ কুনাল দা কুনাল ঘোষের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম আপাতত এখানেই শেষ করছি একটু পরেই আমরা ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা